বিরোধিতা রক্ত মিরপুরে জাতীয়তাবাদী দলের মিছিলে আমি সত্তা নেতা বরকুতুল্লা বুলুর উপরে হামলা ঢাকার বনানীতে বিএনপির এই কর্মসূচিতে উপস্থিত রংপুর সভাপতি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মে শুনেছেন ঢাকার মিরপুরে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির কর্মসূচিতে হামলা করে আমাদের নেতা কর্মী বাহিনী হত্যার চেষ্টা করে হামলা করেছে। তারা জাতীয়তাবাদী দলের কর্মসূচিতে হামলা করে দাবি দেওয়াল সেলিমা রহমান শ্যামা ওবায় আপনারা জনগণের টাকায় বেতন পান, আপনারা জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবেন, আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণের জন্য আপনারা আপনাদের জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মীদের উপরে ঠিক অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা চাই, বাংলার মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে আমরা চাই, বাংলার মানুষের আঘাত করছেন আপনারা, হত্যার চেষ্টা করছেন, তাই বলতে চাই আমরা জনগণের বাইরে কোন জানেন গত কয়েকদিন আগে জাতির কাছে তুলে ধরে নাই, তাই বন্ধুরা বলতে চাই ভারতের চুক্তি করে সেই গত কয়েক দুই গত দুই টান আপনারা যেভাবে ভোট ডাকাতি করেছেন, জনগণের অধিকার হরণ করেছেন, যেভাবে করতে চাই রংপুরের জনগণ আমাদের সাথে আছে। আমি মনে করি আশেপাশের যত দোকানের ভাইরা আছেন, আশেপাশের যত নাগরিক আছেন, এই রংপুর শহরে যত নাগরিক আছেন, তারা সবাই বিএনপির কর্মী।